নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন পাবদিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমস। আসুন চোখ রাখি ইয়েস্টারডেজ রাউন্ড আপে। রবিবার রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর সহ জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে এনআরসি, সিএএ ও এনপিআর এর প্রতিবাদে কোথাও র্যালি, কোথাও সভা করা হলো, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের গণ্যমান্য ব্যক্তিত্ব এবং নেতা কর্মী সমর্থকরা। রানীগঞ্জের মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতাল প্রাঙ্গণে রামকুমার খৈতান শিক্ষা সদন ট্রাস্ট এবং গিন্নিদেবী মুরলীধর বাজরিয়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে 200 জন দুস্থ মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হলো। পাশাপাশি হাসপাতাল বন্ধের নোটিশ নিয়ে এলাকায় বিশিষ্টজনদের নিয়ে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটল আসানসোলের মহিশিলার এক রেলকর্মীর বাড়িতে। খোয়া গিয়েছে প্রায় নগদ অর্থ, গহনা এবং মূল্যবান সামগ্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সংস্কৃতি চর্চা কেন্দ্র ভারত কলা কেন্দ্রের সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয়ে গেল রবিবার মারোয়ারি সনাতন বিদ্যালয়ে। সেখানে 2017-18 এবং 2018-19 শিক্ষাবর্ষের পঞ্চম, সপ্তম এবং অষ্টম বর্ষের ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। রানীগঞ্জের শিহারসোল এলাকায় DYFI এর পক্ষ থেকে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান করেন শিবিরে। রবিবার উখরায় INTTUC শ্রমিক ভবনে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি এবং বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় 200 জন কচিকাচারা অংশগ্রহণ করে। রবিবার চিত্তরঞ্জন এরিয়ার একটি কমিউনিটি হলে লহমা উৎসব অনুষ্ঠিত হলো। এই উৎসবে সূচনায় উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট সাহিত্যিক সুকুমার রুদ সহ অন্যান্যরা।